ভিডিও করতেছি, সমস্যা কি? না, ভিডিও করবেন কেন? পুলিশের লোক এটা প্রিয় দর্শক, এই ঘরের মধ্যে একজন লোককে আত্মগোপন করে রাখা হয়েছে। আমরা উদ্ধার করার জন্য আসছি, কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, ঘরের মধ্যে বাধা দেওয়া হচ্ছিল। উনি আপনার কি হয়? আমার বাবা। আপনার বাবা এখানে আসলো কিভাবে? আমার বাবাকে আমার সৎ মা, আমার চাচা দুজনেই ঢাকা থেকে ডিরেক্টলি আমাদের বাসায় না উঠে এখানে অজ্ঞাত স্থানে লুকায় রাখছিল এতদিন। এটা খবর পাইলেন কিভাবে যে এখানে আছে এরা? আমি এখানে আমার একজন খুতুন আমাকে আগে পড়াইতো, সে ওনাদেরকে এখানে আসা যাওয়া করতেছে দেখছে, দেখে সে আমাকে খবরটা দিল যে তোমার বাবা এই জায়গায় আছে। আমার আত্মীয় স্বজন কাউরে ওনারা ঠিকানা দিচ্ছিল না, যাতে ওরা আমাকে এই সাহায্য করতে পারে। কেউই আমাকে সাহায্য করতে পারতেছে না, উল্টা ওদের সাথে মিসবিহেভ করছে। এটা কি আপনার মানে দ্বিতীয় মা? জি, আমার দ্বিতীয় মা। আপনার প্রথম মা তো মারা গেছে নাকি? প্রথম মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, আপনার ইয়া কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে? আমরা চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম কোন জায়গা থেকে? চট্টগ্রাম আপনার কোয়েশ কলেজ হাটাজারি, ওখান থেকে আসছি আমরা। আচ্ছা আচ্ছা, তো এখানে খবর পাইলেন কিভাবে যে উনি এখানে লুকানো আছে? বা আমি এখানে আসার পর থেকে অনেকভাবে চেষ্টা করতেছিলাম আত্মীয় স্বজনের মাধ্যমে। এখন আত্মীয় স্বজনরা কেউ মানে ওরা বারবার আমার চাচাকে রিকোয়েস্ট করতেছিল যে বাবাকে দেখতে দাও, মা মেয়েকে, আমি তো বাবাকে দেখতে আসছি। এরা আমাদেরকে দেখতে দিচ্ছিল না। আমার একটা ছোট বোন আছে, সে অটিস্টিক, সে বাবার জন্য কান্নাকাটি করতেছে, সে বাবাকে দেখতে যাচ্ছে। অপারেশনের পর থেকে তারা আমাদের সাথে কোনো যোগাযোগই বা আমার বাবাকে দেখাই নাই। আচ্ছা, এখন আমি দেখলাম যে পুলিশ নিয়ে আসছেন, পুলিশ নিয়ে আসার কারণ কি? আপনি এমনিতে এত আসতে পারতেন? এমনিতে আসতে পারতেছেন না ভাইয়া, আমাদের যে গালাগালি করতেছে ফোনে, আমি বারবার বাবার ঠিকানা চাচ্ছিলাম, তারা আমাকে ফোনে বাবার ঠিকানা দিচ্ছে না। প্লাস আমার হাজবেন্ডের বকাবকি করতেছে, আমার গালাগালি করতেছে, বলতেছে আমার বাবার মরামুখ দেখতে দিবেন আমাদেরকে। এখন বাবাকে কি নিয়ে যেতে চান নাকি? আমি বাবাকে আমার কাছে নিয়ে যেতে চাই। আপনি কি যেতে চান ওদের সাথে? আচ্ছা আচ্ছা, দেখো মন ভেঙে গেছে একেবারে। দর্শক দেখতে পারতেছেন, নিজের আপন বাবাকে ওরা দেখতে দিচ্ছে না। আসলে ছোট মা আর কি, মানে সৎমা তো, সৎমা ওনাকে এখানে আত্মগোপন করে রাখছিল। আত্মগোপন করে রাখার মানে হচ্ছে যে আমার পাশে যে বোনটিকে দেখতে পারতেছেন, উনি বলতেছে যে ওনার বাবার নামে কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলা ওনার ছোট মা চাইতেছে যে ওনার ছোট মার নামে করে নেওয়ার জন্য, তাই এখানে আসলে গোপন করে রাখছে। জানি না এই ঘটনা কতটুকু সত্য, পুলিশ খতিয়ে দেখবে অবশ্যই। এখন আপনি কি আপনার বাবাকে নিয়ে যেতে চান এখান থেকে? আপনার একটু ব্যবস্থা করে দিলে আমরা নিয়ে যাব। এখন ওনার যে সেকেন্ড ওয়াইফ, উনি তো নাকি চাকরি করে বাহিরে আছে, তো ওনার অনুমতি ছাড়া তো এখান থেকে নেওয়া যায় না, উনি কখন আসবে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি তো বৃদ্ধ মানুষ, আপনাকে এখানে কেন আটকিয়ে রাখলো? আপনার কাছ থেকে কোনো সিগনেচার নেওয়া হয়েছে? কোনো ধরনের জোরপূর্বক কোনো জিনিস ওনার থেকে সিগনেচার করে বা কোনো কিছু নিছে কিনা জানতে চান? কোনো কিছু সিগনেচার কাগজপত্র করছে কি? জায়গা জমি বা করে ফেলছে? না, আমি দেখলাম যে উনি তো বৃদ্ধ বয়স্ক, তো সেক্ষেত্রে ওনাকে অকেজো মানুষ তো ঘরে কেউ রাখে না কিভাবে? আমাদেরকে মানে দেখতেই দিচ্ছিল না, আমরা জাস্ট চাচ্ছিলাম একটু দেখার জন্য, ওনারা সেই সুযোগটাও দিল না। ওনারা আমাদেরকে মানে না জানায় বাবাকে এখানে নিয়ে আসছে, ইভেন আমাদের নিজস্ব বাসা আছে ওখানে না ওঠা, এখানে অজ্ঞাত স্থানে নিয়ে আসছে। ওনার ঠিকানা এখন মূল মানে উদ্দেশ্য ছিল যে ওনার মানে ওনার কাছ থেকে সম্পত্তি, ওনারা হতানো হইল, সম্পত্তি সিগনেচার করে নিয়ে যেতে পারলে সেই উদ্দেশ্যের জন্য। এখন সেটা কি করছে কিনা সেটা তো দেখার বিষয়, ওনারা সম্বন্ধ ছিল, ওনারা হতানো হইল। বললাম এখানে পাতা দাও, ইয়া না তো মানবিক জিনিস। প্রিয় দর্শক, একটা মেয়ে যখন বাবাকে খুঁজে পায় তার খুশির আর মানে সীমা থাকে না। মেয়েটা আসলে এতটাই খুশি হয়েছে, এতটাই খুশি হয়েছে, দেখেন এটা ভাবেন যে এই লোকটা আপনার বাবা, আপনার বাবাকে আপনার সৎমা এভাবে অর্থ সম্পত্তির জন্য, টাকা পয়সা আত্মসাতের জন্য, জায়গা সম্পত্তি লিখে নেওয়ার জন্য যদি এভাবে কোথাও লুকিয়ে রাখে,
আর আপনি যদি সে বাবাকে খুঁজে না পান সেক্ষেত্রে আপনার কেমন লাগবে, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। কারণ হচ্ছে এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা প্রশাসন যাচাই বাছাই করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।